যেমন মইদু আর্মিজান এই মোস্তাফি রহমান সাইদুল রহমান কুয়াত কবির এই সমস্ত সিওগুন মইদু জেতা গেলে ফিজর বরন নয় যে বাংলাদেশের অবস্থা কি হবে বাংলাদেশের অবস্থা কি হবে বাংলাদেশের অবস্থা কি হবে যারা অজ্ঞে তারা নরকে যাবে দজলে যাবে হংর মু যারার অবস্থা বিলে কোন জাত দেবা কি বাঙালু নর দেবা মরে আমি যে ভিতর লেটেন করনে তে নাই সাংমাগুন দেবা যে অজ্ঞান থে মরিব যে অজ্ঞান থে বিয়োদা করিব যে সুচি ধার্মী মানব ধর্ম রক্ষা করে সেই মানুষরে যে মারিব তার বিপদে এই সাই মরু কই দম হ্যাঁ হয় যায় ঠিক আছে যে তারে মারিব তার বিপদে জাতি মরিব মতে এই যাই নরি মুই তারে কই দম মোস্তাফি রহমানরে কই দম কাইনে করি নে তে সেই কারণে হলো দাই কি নিয়ে যেমন এগুলো একজন আর্মি বেকুনে দাঁড়ারে দৌড়ান মানুষ মারন নেছে যে দৌড়ান নে আর্মি সেনাবাহিনী সবাইকে ভয় করে বুঝলে সবাই ভয় করে আয় সেনাবাহিনী সেনাবাহিনী হইল এখন বাংলাদেশের হলো দে ভাইকা বাঘ বাঘ বড় বাঘ তাহলে এখন এই মানুষ যদি নির্যাতন করলে নির্যাতন যদি করো লাদি দিয়ে মারপিট করো গুলি করতে এখন ক্ষমতা আছে দনও আছে সম্পত্তি আছে অস্ত্র শক্তি আছে আর কি দন সম্পত্তি আছে যে আর জনশক্তি আছে রাষ্ট্র শক্তি আছে কিন্তু এই যে সেনাবাহিনীর যে স্ত্রী আছে পুত্র আছে ছেলে মেয়ে আছে মাটাপিঠে আছে সবাইকে এক এক রক্তে এক মাংস শুধু ধর্ম এক তো পার্থক্য বাঙালি আর পাহাড়ি কিন্তু রক্ত মাংস এক আমি যেই রাস্তা থেকে আমি এখানে এই এই পৃথিবীতে আসছি তাহলে মুসলমান হলেও ঠিক সেই রাস্তা থেকে আসছ কোন রাস্তা জানো না অবশ্যই জানো নাই সে রাস্তাটা হইল কথা যদি বুঝাই দিলে কিন্তু বিচ্ছিরি আমি আসছে সকা সবাই আসছে এই দুই দাবানার নিচে বুঝছেন নি ও তা এই খাবারের নিচে নারীর ফ্যাট থেকে আমি বার হয়েছি বুঝছেন তাহলে এইটা হলো সবাই এক করে আসছে এক করে আমি চলে যাব বুঝছেন নি কোটা তাহলে ব্যাকুণ মাতৃগর্ভ তো আমি জন্ম হইয়েই বাঙাল সাংমা হিন্দু মগ কিবির হচ্ছে এগুলোরে মই চিন্তা করি নোভার তে যেমন থারাই কিনি হারেকে মারে ফেলেছে এই আর্মি বরে কারণ উপমা হেমরু তার মা হানিব বাপ হানিব বেই বন্ধু হানি বিয়াক অট তারা ফিদ হয়ে যাবে তাহলে তার আয়ুবন তারা বৃদ্ধি করে না দরকার তারে মারানা দরকার নয় অন্যান্য হোদাগান তারে মারানা দরকার নয় তারে অভিশাপ দেনা দরকার নয় প্রিয়জন নয় তাই দীর্ঘদিন বাজো দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনো মুখ পথে উপযুগ স্ত্রী পুত্র লালন পালন করি নেই দুঃখস্থ গুণে তাই সাগরী করি নেই স্ত্রী পুত্রতে দায়িত্ব শাসন করিবার এবার উপযুক্ত মানি গড়ি তুলো ইয়ান আলাদা বুদ্ধ ধর্ম বুঝছেন নি কোটাটা এই সাহিত্য আলাদা হিংচে হিংচে তুমি বাদ দিবার না চেষ্টা করো এইটা যে কঠিন শিবদান তুমি ঘর এই ঘরতে কঠিন শিবদান এত তোমার সার্থকতা হতো নয় শিখতে বিলে সার্থকতা হতো নয় যদি তোমার তো হিংচে হিংচে যদি তুমি ত্যাগ করি নপারো লোকপণ ত্যাগ করি নপারো তাই সাহিত্যে মুই দান হদান হও তোমার বুঝাই দিও দান এত তুমি দান দুয়ার আগেদি সাংমা দাদর তিন পার্বত্য চট্টগ্রাম বানাম মগ এলাকে বাঁধে এলাকে মগ সে মগ কোনে উচ্চর করে দেন না বালা বালা মাইত কুদব মরিত বলদ গুরু দান দিত সোনার উপর দান দিত আমি পাইতো সে ডকে ডকে ফানি দালত মগ হতা দিহন দেয় তাহলে সেনে কাওলনি এ সে কারণে সে সুন্দরী হচ্ছে যে সাংমা দাদর বড়ব দাদা তুমি কই নেই তা নানা ওই কিনে বিল্ডিং হয়ে গিয়ে গই যারে যারে বিল্ডিং বুদ্ধ মন্দির অনেক বিল্ডিং হয়ে এ সে কারণে হলো দে একখান করি নে হলো দে এ রাজনৈতিক যারা গঠন রাজনৈতিক গঠনে উনো বুল হয় হামানি কিতে বিলে বুল হয় যেমন দিবঙ্গর তালুকদার 98 ইংরেজি হয়ে দিবঙ্গর তালুকদারে মই দুজে যাও আনন্দ বিহারত বা চন্দ্রের লই দি প্রতি পাহাড়ে পাহাড়ে বিহারত কয়টা সন্ত্রাস আশ্রয় লই নে লই আগ তা খুবত এখন সন্ত্রাস এটা এই যোগ দরও কিনা থাকুন তো নজুক্তি আগে দেতো হ্যাঁ যৌথ বাহিনী আগে রে বাগন আর্মি আগুন ধাতু না এনে দরো কিনা আসে নিয়ে হবতে আসলে দিবঙ্গর সে শুনা মত্য অপরাধ হইয়া দিবঙ্গর তালুকদার অন্যান্য হুদাগা সেনাবাহিনী ধারা আগুন তারা হব রে বাক দু আগুন অন্যান্য হুদাগা হ্যাঁ তাহলে ইয়ে দিবঙ্গর তালুকদার খোনাগান বুঝমান বুল কোদাগান কারণ প্রতি হিয়ঙে হিয়ঙে বিহারে বিহারে সন্ত্রাসী আগুন বলি নেই তাই যেন কই নেদত গুণ নে নেদত নেদত আছে এই সে কি হলো দেয় খুব মারাত্মক হই তাই ইয়েন যদি সেনাবাহিনী দিবঙ্গর তালুকদার খোটালয় যদি সেনাবাহিনী যদি তারা বিহার মন্দির যদি আক্রমণ কর বিক্ষু সংঘরে যদি রাস্তাঘাটে যদি তারা শেখ কর তাহলে অপরাধ হয়ে যাব আমার দইয়ে করি হঙর যে হুনো প্রবার বিক্ষু সম্বন্ধরে মুসলমান বিলে প্রচুর যে হুনো এই সন্ন্যাসী বা ধর্মগুরুরে বে ইজ্জত করানা উচিত নয় মরে ব্যক্তিগত মরে গল্যে কর
অসুবিধে নেই কিন্তু এই ভিক্ষু সংঘ যার যদি বললে অপরাধ হয় কারণ কর্মফলের অধীন সবাই কর্মফলের অধীন বুঝছেন নি কথা এই বেশি দিয়ে খেতে না না সিও লেতনা কর না সিও সিও এই আমার কাছে মুস্তাফি রহমান এখন আমি কথা বলি তার লই কোয়াত সাইদুর রহমান অনেক কমান্ডার আমার কাছে দর্শন হইতো এসে কারণে এই এই সেশন হইতে তারা মতে তুমি যে কোনো জায়গা যেমন মু ক্ষণকালে মরে সেনাবাহিনী মরে শেখ নগর সেনাবাহিনী মুজাকে স্ত্রীগ্রোধে বেড়ে দু স ইংরেজি সাত ইংরেজি হুরুপ করে আইন সালাম দিবে মুস্তাফি রহমান ওরে হতে দুয়াই দু যে ইয়ে মই দু যেনে যে ক্ষমা সেনাবাহিনী উন্নতি মুদৈক্য রাজনৈতিক বিদ নয় মুদৈক্য রাজনৈতিক দল নয় মুখ্য বুদ্ধ সন্ন্যাসি মরেছে সে লেউ দিব ইতে দন তারা সালাম এক করাই নিয়ে তো কেবল মাতা দিবি এক অস্ত্র গাল লোবা গরিবি এক উমা আইবে কি হ্যাঁ তারে তাই নয় তে বাঁধে যারা হয়তো ডিউটি দিবি এক সিন্দেরি বোঝো তারাতে বা তারা নমস্কার হয়তো দিন কারণ আমার হয়তো নিয়ম নেই থরে হয়তো সম্মান জানে দিয়ে হতো আচ্ছা হলো বুঝিলু আমার তারে এই যে হলো সে হইতে এই গালে বারা এনে এই গালে হিলে জমতে সুলং পজো দাগিনে দাগি আমার বোতান চেক করে দিয়ে আমার বোতান চেক করছ এই সেনাবাহিনী গেল্লাই খেললি এই গত খেললি মনে হয় সাতটা বিশ মিনিট দশ মিনিট সাতটা দশ মিনিট দি হেলে মো বোতান চেক করছ আনি করে সেলু থতুনো বহু আগে হং তুই একালে মরিবি থর একালে মর নব আপনি মুড়ি হি দেখ গোদা দেজা দেজা বিদেজের নেতা দেখা যায় বর বর আর্মি সেনাবাহিনী অফিসারে হইবার হল আর পর দিয়ে মর হরতি তর সন্দেহ হলু তেল আমি দিয়ে দিল এই ইয়ে করি সাহেব ইয়ের মর অমঙ্গল নয় যে অন্যায় করে তার অমঙ্গল বুঝলে যেমন এই কোলাদি ও দুটো গেল কোলাদি আচ্ছা তার সব বিজনান রে মরে এ বিজনান ই বেলো থারে যদি মার যা খাইও ভিড়ে রেব মরে বাচ্চালে মুইও ভিড়ে দে আর্মি লেফটেন্যান্ট কর্নেল থারে যদি মাইলে খাইও ভিড়ে রেব সমান বেটি পেটা অন্যান্য দাগা এই যে অবহর্ম করে সেও বিপদত করিব সেও অলদে অদে পদে তার মরি যাব গই দইয়ে বলি হং মুই কিনে সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী লেফটেন্যান্ট কর্নেল হারে মুই আপন বাইয়ের মতো আমি দেখছি আপন বাইয়ের মতো দেখছি আপন বাই বাইকে যেমন কুলত কুলিয়ারে করা যায় আদর করা যায় আমি এইভাবে আমি আদর করতে পারি আমার কোনো জাতি ভেদাভেদ আমার অন্তরে যদি থাকে মুখে যে কোনো প্রভাবে আমার প্রকাশ করবে জাতির ভেদাভেদ আছে আমার কিন্তু অন্তরে আমি খুঁজ করিলাম কিন্তু পাই নাই আমি তাহলে এখানে সুন্দরভাবে এই যে একটাই আনন্দ এই বাংলাদেশ গণতন্ত্রের উৎপত্তি হওয়ার সাথে সাথে যে সারা বিশ্ব থেকে যে বাংলাদেশ মুসলমান রাজ্য কিছু যে বুদ্ধজাত আছে এই অনেক বাংলাদেশের আমার সাইদুল রহমানে মরে হই খুঁটি খুঁটি টিঙা তার আয় হয় অর্থাৎ ধর্মফান নতুন এজন হয়তো তোমার বুদ্ধ বিক্রী নয় হয়তো আমার অনেক হয়তো লাভ হয় হল তাহলে লাভ হয় তার লাভ হয় তা আমার এতে চেক করো হল এতে চেক করো হয়তো না 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 আমি হয়তো চেক করি নাই আপনারে মরে চেক না করি নেই মবি উন্দ তুমি চেক করে দিই এই যে হল এই এখন ভালো মুরব্বী এখানে আসছো খুব ভালো লাগছে তাহলে এই বিক্ষু সংঘ গাড়ি থেকে অনেক কালে অকালে কারণ অনুষ্ঠানের প্রোগ্রামে অনেক সময় এই সময় ওভার হইতে যেতে পারে রেত বা রাত্রি হয় দিন যে সময় আছে সেই সময় মধ্যে যাহাতে বিক্ষু সংঘ কোনো কষ্ট না পায় নিরীহ মানুষ যাহাতে কোনো বিপদত না পড়ে এটা হলো সেনাবাহিনীর দায়িত্ব আমি বুঝি তাই লেফটেন্যান্ট কর্নেলে কি বুঝি কেঞ্জা একথাই ঠিক নাই ঠিক না তাহলে একজন নিরীহ মানুষ ধর্মগুরু হোক অথবা না হোক বিপদে পড়ছে লক্ষ টাকা কোটি টাকা দিয়ে খরচ করে এরা উদ্ধার করা এটা হলো মানবের ধর্ম কারণ যার কাছে শক্তি আছে যার কাছে ডনের শক্তি রাষ্ট্র শক্তি মুরব্বীর শক্তি আর জনশক্তি আছে এরা দুর্বল প্রাণীকে মারলেও মারতে পারে উদ্ধার করলে উদ্ধার করতে পারে বুঝছে তাহলে ওই একে থারাই হইও তাই নও মারে কিনি তাহলে সুন্দরভাবে থোক আর যেমন ফাজ ইংরেজি মেসর হায়ের সন্তুজ দিলে গন্তুজ ছেকেই লাগে সন্তুজ গন্তুজ দিবকই মারামারি করি নেই বিডিয়ারও ডাক্তারিক মরি দিয়ে গই শিলচুরি বিডিয়ারও ডাক্তারব মরি নেছি যো সদ্যজত আর্মিলেও দিল দে মেসর হায়ের ফাইট চালত ব্যাগ কোন হালবি ওটার যারে ভাই তারে মারি হ্যাঁ ব্যাগ দিয়ং মুসু অধ্যয়ন যে হাঙ্গু মর এতন হতন মানে ফাতাজিজন আর্মি এতন এত কঙর সেখন আমার বন্ধু হঙর মর বন্ধু কিচ্ছু না করিবে বান্ধে মারতন না বুঝে উনি মুগতন নেই মানুষ মারতন না পানি নিয়ে যাত আহ
এই ঋতু রয়ং বেঞ্জে হরিনে মেতর খায়ের ময় দুধ দেই সে রে শিক্ষিত মানিত আইনরি সে রইজি এম্বা কো সলতে দর ফেগা দিকনে দেই সে রে মাইজে মরে হিংরি বর্ণনা কর হেঙ্গেরি তে মাল গোজান তে সে রইজি তে আদুবারি নে আইন নে সললাইচানি মরে দি হই দিনে দি খায়ের মেসর রে হংতে নাম কি হইতে মেসর খায়ের বাড়ি কোন জায়গায় জামালপুর মাটা ফিটা শিক্ষা যোগ্যতা মাতা হইল নার্সিং পিতা হইল মাস্টার ভালো লোক আমি ভালো লোক আচ্ছা ঠিক আছে এই পাহাড়ে কি জন্য আসছ শান্তি বাহিনীরা এবিডিএফ আর শান্তি বাহিনীরা দুই পক্ষ হয়ে আমার বিডিআর একজন হয়তো মারে মারি দিল এর জন্য আমি সবাই গুলি করার জন্য আসছি আচ্ছা তাহলে সবাই গুলি করবা আগে গুলি করলে আমাকে গুলি করো হ্যাঁ আমাকে গুলি করো না 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 গুলি করবো না কেন তেমন তার তারে বুঝে তোমার মেসর খায় এখানে একটা খেলামাত আছে এই খেলামাতের মধ্যে সারা রে দুই দুই পক্ষই খেলা খেলল দুই পক্ষই খেলা খেলার পরে তারা পায়খানা পয়সরা করলো বড়া পায়খানা পয়সরা করলো এই বোর করে রাত্রি এই পরবার ঘুরে ঘুরে উদুগুরি হয়ে দিতে গেলে দুই পক্ষ তারা চলে গেল কিন্তু পায়খানা মলমূত্র ওইখানে রয়েছে আবার গেছে ছেলে মেয়ে উগানে খেলা গেলে হি এগুলো বুঝি হইতে পারে ফাইনা করলো তো রাত্রে যারা খেলা খেলছে হ্যাঁ তা এগুলো কি খেলামাতে যারা আমি পাইছি এরা কি গুলি করবো নাকি না 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 সম্ভব না তাহলে সন্তুষ কন্তুষেরা ফাইনা করছে এই জনগণ কি জন্য গুলি করবে এখন যাও যাই যাও ব্যাক কুলামি তো নাই চৈত চত আর্মি ব্যাক কুলামি এর জন্য এশিয়ান নলদে পাঁচ ইংরেজি মঙ্গাতে আইন হামনা করছো কেন হইও এই জানি হরি নে আদাম উদ্বাস্ত হইও না ব্যাগ মানুষ এই চোদ্দ ব্যাগ আর্মি চোদ্দ লামিয়ে চল তাই লামিয়ে নিয়ে এই চল এই বহুত কথা এলো এই সে কারণে এলো তাই কিনে তুমি মুইত কারণ এ আর্মি পুলিশ মতো হেদার মারা দিয়ে নাগ হেদার মারা দাগ ওদিনি হেদার মারা ইয়ে দূর সুরি বাজার দিকে সুবোধার আগে দে অসম্ভব মানুষ মারে হ্যাঁ বিলে হতে যোগাজিত দিবান্তে মনামান যোগাজিত দিবান্তে যোগাজিত দিবান্তে আমি কী করে আমি জানি না এরা জেজ করে মা শুনা হো বিলে শুভ দায়িত্ব হতে ইটু এখন শুভ দায়িত্ব তুই জায় কর প্রমাণ হয়ে যাই সরকার তুমি তুই বেদন হর জায় দমন করি বেতে আর তুই জায় কর তা প্রমাণ পাই তারে গিতে গুলি নগর তুই থইলে তুই নকল তুই প্রমাণ হয়ে তাই জায় করে তারে গুলি নগরি না তুই কি আগ আল্লাহরে হতে আর আল্লাহরে হয় না 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 বলবো না তাই ওই ঢাকা মিরপুর এক আর্মি সেনা অফিসার ওরা ফোন করছো ইকে হিচু নহয়া মোটা তুই জায় করে নে নগরে তুই দর ভাই আচ্ছা ইয়ে হয় যে নয় দেহা মানি হতে তে মরিব দে যে অর জাতি মুই নমারি মহ তার কর্মবল করিব কইনে মরিব দে হম তাই তাই এ তো বাইনু বাই দেহ মতে এ সমাজ হলো দেখে তুমি যাও এ কো দলে দালে তুমি সিল ভালো এ আর্মি আর্মি পুলিশ র্যাব এগুলো নলতে তুমি ন ধরি বুঝিলে হতা গা শিখতে বিলে ন ধরিবা হলুম তোমারে তারাইও মানুষ তারা বাদ নয় তারাও মানুষ তারা সরকার তুমি বেতন সাধন নদরেই কিন্তু তোমার অন্তর পবিত্র কর অন্তর যদি পবিত্র হলে ফোন আর্মিয়ে তোমারে মারিব হ্যাঁ ফোন র্যাবে তোমারে মারিব আর যে তোমার অন্তর পবিত্র হই নেই যাতে যাতে হিঞ্চে হিঞ্চি নেই যাদের যাতে হিঞ্চে হিঞ্চি নেই পঞ্চশীল্য যদি তুমি হুঙ্গানু ভুঙ্গানু ভাবে আমার হতায় নিউজ করি যদি তুমি পালন করো মৈত্রী ভাবনালয় যদি থাকো তুমি তাহলে এ যে তোমারে মারে মু যদি তোমারে মারো মুই মরি এদে মারলে এদে মরিব যে মারে তার বিপদে বুঝিলে হতা গা আর মরণত্ব কোনকে বিভূতি নেই দজা এলে এই সময় তুমি আগে অন্তর পবিত্র কর অন্তরের তুমি পরিষ্কার কর তুমি যেমন এই লম্বি কুনে তারা দুঃখ প্রবাহ করত আর্মি উনে যেভাবে কিনে তারা শেখ কর গাড়ি দিয়ে বদে গাদে জানে লজ্জার জন্য ইয়ে নেই কার তাই মরে বা মুই সঙ্গে যেদিনে মরে আর্মি সেনাবাহিনী শেখ করি বিয়ে মুই নদিন এই যত সই তেমনি ভরি তেমনি আনি করি আর মুই অবরা মুই তেমনি মুই নদিন মর উজু করি নদে এই আজ তো ইংরেজি এদের তাহলে কুরবান তার এই চেয়ে এবি বলি কিন্তু মো বোতান শেখ গৈছন নে শেখ গৈছন মুখুজুত করি লাভ মুখ তুই দেখছ না ইবে কি আছে তাই কোদান ইয়ে শেখ গৈছে এ মুড়ো করে উদির হইও না উদির হইও আর্মি উনে হওয়ার হইও দুসুরি বাজার মেসর এলো এই যখন তখন বিরগাদার ফোন করি জিও জিরে ফোন করি আর বাঙাল দাদ তাই হইয়ে মুইও হইবা মতি আই মোস্তাফি রহমানে ফোন করে দে উত্তর পাইচা এবি বলিস বান্তরে শর্মানে তুই কিনে সারি দিলে দে ন দিলে হয় দেখেলি উত্তালো যদি এবং হয় দে মাদার সুখ কয়েতে গুলি কয়েতে গুলি করব এই মোস্তাফি রহমানে হয়ে দে মাদার সুখ কয়েতে এবি বলি উত্তর বাচ্চা হয় দে এবি বলি আমি গুলি করবো হর এই যে বলিছ হ্যাঁ চতুন জিয়ঙ্গ
jeine je e har hele ta mesor ikke moy du mesor jo holi di e nomor tariko jani ne jani hote bande e bi buli chuno re hichu no hichu sasti no do tu yen no hoy ami to hoda obajjo no goribo amar samari go niyom age samari ge bul no goron samari ge obrad goron tar obrad o ye pare ami ubojukto ami sasti dibo bante tu no hoy tare tumi sasti no do tu no hoy te mui no hongar aro sena bai ne bangladesh sarkaro pokkot dun te peratna goite এই যে সালান দিনে দি তারে দিল জুল হাবাই মনে হয়।